হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শতকরা। শতকরা অর্থাৎ পার্সেন্টেজ। পার্সেন্টেজের আর কি তৃতীয় ক্লাস। তা তৃতীয় ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হুবহু কিন্তু এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো আপনারা যারা আমাদের লাইভ ক্লাসে এসেছেন, আপনারা যারা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন, তা তাদের বলবো আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন জিজ্ঞেস করব এবং 10টা প্রশ্ন জিজ্ঞেস করার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা এই কে কোন কোশ্চেনে কত নাম্বার পেলেন, মানে আপনারা এই 10টা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেয়েছেন। সেই মার্কসটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন। কমেন্ট বক্সে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। আজকে তৃতীয় ক্লাস, প্রশ্ন নাম্বার 21। আর এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা যদি সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং প্লেলিস্টে দেখুন যে লাইভ ক্লাসেস বা ম্যাথ ফোল্ডার বলে যে সমস্ত ফোল্ডার আছে সেই সমস্ত প্রশ্নে আপনারা এই অঙ্কগুলো পেয়ে যাবেন। বিশেষ করে আপনারা ম্যাথ পার্সেন্টেজ ফোল্ডারে আপনারা কিন্তু এই অঙ্কটা পেয়ে যাবেন। তা আমরা এই ক্লাসগুলো রোজ করছি, তা সুতরাং পর্ব অনুসারে আপনারা খুঁজে পেলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করছি আজকে 21 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক পিও 2008। তাহলে 2008 ব্যাংক পিওতে এসেছিল। তা আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে 5000 এর 5/7 ভাগের 36% এর 28% কত। তাহলে আপনাদের 21 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে প্রদত্ত রাশিমালা 28%, 20/100 ইন্টু 36%, 36/100 ইন্টু 5/7 ইন্টু 5000। আমরা এই ক্যালকুলেশনটা করে উত্তর বার করেছি 360। তা যারা 21 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। শতকরা দ্বিতীয় প্রশ্ন, 0.56% এর 225 ইন্টু 3.25% এর 430 ইজ ইকুয়াল কত। দেখুন আপনারা খেয়াল করে হুবহু কিন্তু আপনারা এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তা ব্যাংক পিও 2006 কোশ্চেনটা এসছে, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে, সরি এ বি সি ডি ই পাঁচটা অপশান আছে। তা যখনই আমি আপনাদেরকে বলেছি ট্রিক্স, যখন আপনারা এই 5 নম্বরে কোনোটি নয় অপশানটা দেখবেন, তো অবশ্যই আপনারা আপনাদের ক্যালকুলেশনটাই কিন্তু অবশ্যই মনোযোগ দেবেন, কারণ এটা বুদ্ধি করে কোনোটি নয় দেওয়া আছে। এই চারটের উত্তরের মধ্যে আপনারা কোনো উত্তরই খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা দ্বিতীয়বার তৃতীয়বার ক্যালকুলেশন করে আপনারা টাইম ওয়েস্ট করবেন। তা তার জন্য যারা পরীক্ষার কোশ্চেন সেট করে তারা এগুলো করেছে, তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন। তো চলুন 22 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আশা করছি আপনারা সবাই ক্যালকুলেশন করেছেন। তা চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর। তা যেরকম বলা আছে আমরা সেরকম লিখেছি, লেখার পর আপনাদের একটু ক্যালকুলেশনটা বড় সেটা মানছি, কিন্তু এই ধরনের বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। তা দেখুন এই কোশ্চেনটায় ক্যালকুলেশন, যে যত সুন্দর যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবেন সে তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তা এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 17.6085। তাহলে 22 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। একজন এজেন্ট 15,000 টাকায় কিছু দ্রব্য বিক্রি করেন, 12.5% হারে কমিশন পেলে তিনি কত টাকা কমিশন পায়। তাহলে এস এন এপি 2010 কোশ্চেনটা এসছে, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট বা আপনাদের উত্তর নির্বাচন করার পরে আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা সুতরাং আপনারা বন্ধুরা আপনারা 1 মিনিটের মধ্যে এই কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করুন, কিন্তু পরীক্ষার সময় আপনারা কিন্তু 1 মিনিটের বেশি সময় পাবেন না। তো চলুন 23 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 12.5% 15,000, তা সেটাই আমরা বার করেছি, বার করে উত্তর বেরিয়েছে 1875। তা যারা 23 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে, কোনো সংখ্যার 1/8 হয় 41.5, তাহলে ওই সংখ্যাটিকে 69% কত হবে। খুব ইজি কোশ্চেন, একসাথে আপনাদের দুটো অঙ্ক করতে হবে। তা
তার সাথেও আপনারা এখানে দেখে নেবেন যে কোনটি নয়, তার সুতরাং ক্যালকুলেশনটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে করবেন। চব্বিশ নম্বর প্রশ্ন, আপনারা সবাই ABCD চার্টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা নির্বাচন করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পরে স্ক্রিনে দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, বা আপনারা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি এক্স, 1/8x ইজ ইকুয়াল 41.5। তা আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের 229.08। তা চব্বিশ নম্বর প্রশ্নে আপনাদের উত্তর বেরিয়েছে বা আমাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান সি। তা আমি এই ক্যালকুলেশানটা যদি আপনাদের ধরে ধরে করাতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এমনিতেও আপনারা রিপ্লাই করেছেন যে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে এবং বেশি কথা হয়ে যাচ্ছে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। পঁচিশ নম্বর প্রশ্নে, কুড়ির দশ শতাংশের সাথে দশের কুড়ি শতাংশ যোগ করলে হয়। তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তা এখানে বলেছে কুড়ির দশ শতাংশের সাথে দশের কুড়ি শতাংশ যোগ করলে কোনটা হয়। আপনাদের কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 10% এর 20 প্লাস 20% এর 10 ক্যালকুলেশন করেছি, তাহলে 2% এর 200, তাহলে 200 2%। তাহলে পঁচিশ নম্বর প্রশ্ন, আর পঁচিশ নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 26। 60% এর 264 সমান হয়, তাহলে কোনটা সমান হয় এটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা করেছি 60% এর 264, তা আমাদের এখানে কার সমান হয়, তাহলে আমরা এখানে বার করেছি 4.40। তাহলে এবার 15% এর 1056, তাহলে সেটা আমরা বার করেছি, তাহলে 60% এর 264 ইজ ইকুয়াল 1056। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার ২৬ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। তা এখানে বলেছে 60% এর 264 সমান কত হয়, আপনারা ভালো করে খেয়াল করুন, যাদের অন্যান্য উত্তর বেরিয়েছে তাদের ক্ষেত্রে বলবো। তাহলে 60% এর এখানে একটা র হবে, প্রিন্টিং মিস্টেক আছে, তা আমি ওখানে একটা রটা ফুটলি দিয়ে দিই। তাহলে 60% এর 264 সমান, তাহলে আমরা এখানে 264 বার করেছি। তাহলে বার করার পর নিশ্চয়ই আপনারা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন বুঝতে পেরেছেন, কেন না উত্তরটা যখন দিয়েছে তখন একটু পার্সেন্টেজ দিয়ে বার করে দিয়েছে। তা সুতরাং আপনাদের সেকেন্ড পার্ট, এই এক নম্বর পার্ট বা দু নম্বর পার্ট করতে হবে। তা আপনারা নিশ্চয়ই এটা করেছেন যা এই কোশ্চেনে অ্যান্সার বেরি করেছেন যে 15% এর 1056 তাদের সবার উত্তর সঠিক। 26 ২৬ নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 27। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। একটি পরীক্ষায় 270 জন পরীক্ষার্থী উপস্থিত, যাদের মধ্যে 252 জন পাশ করে, তাহলে পাশের শতকরা হার, তাহলে পাশের শতকরা হার আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, এক মিনিটের বেশি সময় নেবেন না। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে শতকরা পাস 252/270 × 100% ইজ, সেইটা থেকে আমরা 280/3% ইজ ইকুয়াল টু 93 1/3%। সিঙ্গেল লাইনের পুরো ক্যালকুলেশানটা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে 27 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের পুরস্কার নেওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। যাদের চাওয়া হয়েছে তারাই পোস্ট করবেন, যাদের চাওয়া হয়নি তারা কিন্তু পোস্ট করবেন না। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 28। 28 নম্বর প্রশ্নে, পৃথিবীর 2250 অংশের মধ্যে 5 অংশ আছে সালফার, যেটাকে গন্ধক নামে আমরা জানি। পৃথিবীতে সালফার বা গন্ধক এর রাসায়নিক পরিমাণ কত, তাহলে গন্ধক বা সালফারের রাসায়নিক পরিমাণ কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। এখানে আপনাদের ক্যালকুলেশন করার জন্য একটু হেল্প করে দিয়েছে, আপনারা অবশ্যই এই কোশ্চেনে আশা করছি সঠিক উত্তর নির্বাচন করবেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যার এখনও উত্তর বেরোয়নি সে অবশ্যই ভিডিওটা পজ করতে পারে। তা আমরা স্ক্রিনে ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তাহলে নির্ণয় শতকরা 5/2250 × 100 ইজ ইকুয়াল টু
2/9%। তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন বি, তাদের সবার উত্তর সঠিক। দেখুন আপনাদের উত্তরগুলো কিরকম জটিলতার সাথে দেওয়া আছে, তা সুতরাং এই ধরনের কোশ্চেন আপনারা কিন্তু পরীক্ষার সময় পাচ্ছেন। তা চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29 প্রশ্ন। এটা ব্যাংক রিক্রুটমেন্ট 2009 কোশ্চেনটা এসছে। একটি পরীক্ষায় সুমিত 850 এর মধ্যে মোট 626 নম্বর পায়। তাহলে পরীক্ষাটিতে তার সম্ভাব্য শতকরা নম্বর কত? তাহলে তার সম্ভাব্য শতকরা নম্বর বার করতে হবে কার না সুমিতের। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা ক্যালকুলেশন করুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করুন। আর আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নির্ণয় শতকরা 626/850×100। তা আমাদের উত্তর বেরিয়েছে 74%। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 74, তাদের সবার উত্তর সঠিক। 29 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এবার আমরা চলে আসবো পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 30 নম্বর প্রশ্ন। একজন ছাত্র প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, সমগ্র বিষয়ে তার শতকরা নম্বর কত? তাহলে সমগ্র বিষয়ে তার শতকরা নম্বর কত এটা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। আপনারা দেখুন টেবিলটা, গণিতে পেয়েছে সে মোট 100 নম্বর, প্রাপ্ত নম্বর 100, বিজ্ঞানে 100-র মধ্যে 84, তারপরে সমাজ বিজ্ঞানের 100-র মধ্যে 67, ইংরেজিতে 50/25 এবং হিন্দিতে 50/24। তাহলে আপনাদের বলেছে সমগ্র বিষয়ের শতকরা, তা আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নির্ণয় শতকরা আমরা যোগ করেছি যে প্রাপ্ত নম্বর আর সমস্ত প্রাপ্ত নম্বর আর সমস্ত মোট নম্বর দিয়ে ×100=75%। তা যাদের উত্তর এই কোশ্চেনে বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10 প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10 প্রশ্ন শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, 1 ঘন্টা এর 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ? অপশান এ 2%, অপশান বি 10%, অপশান সি 12% এবং অপশান সি 20%। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, 1 ঘন্টা এর 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ? অপশান এ 2%, অপশান বি 10%, অপশান সি 12% এবং অপশান ডি 20%। আপনাদের এই 4 অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় আগামী ক্লাসে আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনারা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তাদের আপনারা ইমেলে আপনারা ইমেল লিস্ট পেয়ে যাবেন। ইমেল লিস্ট আপনাদের আপনারা চাওয়া হয়েছে, আপনারা ইমেল লিস্টটা অবশ্যই পোস্ট করবেন, কেবলমাত্র যাদের কাছে চাওয়া হয়েছে তারাই করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।